بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد معزز محترم সম্মানিত আমার ইসলাম পিপাসু দূরের এবং কাছের প্রিয় ভাই বন্ধু শ্রোতাগণ, কিসাসুল আম্বিয়ার এই জান্নাতি মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, এবং তাহার জন্য কোনোই হেদায়েত নেই যদি আল্লাহ তাআলা হেদায়েত না করেন। শুকরিয়া তান আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কওমের সবচেয়ে বড় বত্তমিজি, সবচেয়ে বড় অসৌজন্যমূলক আচরণ ছিল যেই কথার প্রতি উত্তরে তারা বলেছিল যে হে মূসা, তুমিও যাও এবং তোমার রব গিয়ে সেই কওমান জাব্বারিনের সাথে তোমরা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে পড়লাম। এই কথা ছিল আসলে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি কওমের সবচেয়ে বত্তমিজিমূলক আচরণ, যেখানে তারা বলেছিল যে হে মূসা, আমরা তো যুদ্ধ করতে অপারক সেই শক্তিশালী পরাক্রমশালী জাতির সাথে, তাদের সাথে লড়া মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। পরিশেষে সমস্বরে সবাই বলে উঠল, হে মূসা, আমরা এখানেই আসি, এখানেই থাকব, তুমি যাও আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। বলুন নাউযু বিল্লাহ। এবার আসুন কোরআন থেকে উক্ত ঘটনা জেনে নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ঘটনার কথা এইভাবে উল্লেখ করেন যে হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে সুসংবাদ দিয়েছিলেন ইলিয়া শহর তথা বাইতুল মুকাদ্দাস বিজয়ের, অথচ শ্রেষ্ঠ পয়গম্বর পেয়েও এবং এমন একটি শুভ সংবাদ পেয়েও তারা তা অর্জন করতে পারেনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাদেরকে তিহ নামক মরুভূমিতে 40 বৎসর যাবত এক শৃঙ্খলে আবদ্ধ রাখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম فتنقلبوا خاسرين। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, এই পূর্ণ ভূমিতে প্রবেশ করো, অর্থাৎ এই ইলিয়া শহরে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, আর পিছনের দিকে ফিরে যেও না, অর্থাৎ যুদ্ধ থেকে বিরত থেকো না, এবং যুদ্ধ করতে অস্বীকার করো না, জিহাদ করতে অস্বীকার করো না, তাহলে তোমরা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবে। এবার কওমের লোকরা বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারীন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলল, হে মূসা, সেইখানে তো পরাক্রমশালী গোত্র রয়েছে, অতএব তারা যে পর্যন্ত সেখান থেকে বের হয়ে না যায় সে পর্যন্ত আমরা সেখানে কখনো প্রবেশ করব না। হ্যাঁ, যদি তারা সেখান থেকে বেরিয়ে যায় তবে নিশ্চয়ই আমরা যেতে প্রস্তুত রয়েছি, অর্থাৎ তারা যদি বের হয়ে যায় তাহলে সেখানেই আমরা প্রবেশ করব। মূসা আলাইহিস সালামের সাথে
তার এই কওমের লোকদের এই রকম কথা হইতেছিল। ইতিমধ্যে সেই কওমের মধ্য থেকে শুধুমাত্র দুই ব্যক্তি তারা বলে উঠল, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। অতপর তার সেই দলের মধ্য থেকে, সেই কওমের মধ্য থেকে দুই ব্যক্তি ছিল যারা আল্লাহকে ভয়কারীদের অন্তর্ভুক্ত ছিল এবং যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন। তারা বলল, হে আমার জাতি, তোমরা তাদের উপর আক্রমণ চালিয়ে নগরের দ্বার দেশে পর্যন্ত পৌঁছে যাও, ফলে যখনই তোমরা সেই ফটকের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ এই ইলিয়া শহরে প্রবেশের জন্য তোমরা চেষ্টা করবে এবং অগ্রসর হবে, তখনই তোমরা জয়লাভ করবে। এবং তোমরা যদি আল্লাহর উপর নির্ভর করো, যদি তোমরা মুমিন হও। বনি ইসরাইলের কওমের মধ্য থেকে এই দুই বুজুর্গ ব্যক্তি ছিল, যাদের মধ্য থেকে একজন ছিল ইউশা ইবনে নুন এবং দ্বিতীয় ছিল কালেব ইবনে ইউহান্না। কাল রাজুলানে, অর্থাৎ এই দুইজনকে উল্লেখ করা হয়েছে। এবার কওমের লোকেরা বলল, হে মুসা, قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। এবার কওমের লোকরা বলল, হে মুসা, নিশ্চয়ই আমরা কখনো সেখানে প্রবেশ করব না যে পর্যন্ত তারা সেখানে বিদ্যমান থাকে। অতএব হে মুসা, তুমি এবং তোমার প্রভু চলে যাও এবং উভয় গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকবো। নাউযুবিল্লাহ। নবীকে এমন কথা বলা যে তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, কত বড় অপদার্থ গোস্তাখানা বাক্য। অথচ এর বিপরীতে বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা উত্তর দিয়েছিলেন, যা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীষণ খুশি হয়েছিলেন। এবং যখন আল্লাহ নবী সাহাবাদের সাথে পরামর্শ করতেছিলেন যে মক্কার কুরাইশরা যুদ্ধের জন্য এসেছে এবং হে সাহাবারা তোমরা কি বলো, সাহাবী মিকদাদ বিন আমর দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমরা কখনোই ওই রকম কথা বলবো না যা বনী ইসরাইলরা তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিল যে তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। বরং ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলবো আপনাকে যে আমাদেরকে নিয়ে চলুন আপনার প্রভুর নির্দেশ যেদিকে, হাইসুমা আমারাকুমুল্লাহ, আল্লাহর কসম যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, আমরা ততক্ষণ পর্যন্ত লড়ে যাব যতক্ষণ না আমরা শাহাদাত লাভ করি, আপনি আমাদের নিয়ে চলুন, তাতে যদি আপনি বারক গোমাদ পর্যন্ত নিয়ে যান আমরা আপনার সাথেই আসি। বলুন সুবহানাল্লাহ। এবং দেখুন বনী ইসরাইলের সাথে, বনী ইসরাইলের কওমের সাথে এবং এই উম্মতের সাথে কত বড় ব্যবধান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে কত বড় ব্যবধান। মিকদাদের কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। ফাসুরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই হোক, এই অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাক দিলেন এবং বললেন, قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, আমি শুধু নিজের উপর এবং আমার নিজের ভাইয়ের উপর অধিকার রাখি, সুতরাং আপনি আমাদের উভয়ের মধ্যে এই অবাধ্য সম্প্রদায়ের মধ্যে মীমাংসা করে দেন।
সুতরাং সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিসসালামের দোয়া কবুল করা হলো এবং অন্য একটি পরীক্ষায় এই বনী ইসরাইলকে নিপতিত করেন এবং শাস্তির মারহালায় আবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা ইয়াতীহুনা ফিল আরদি ফালা তাসা আলা আল কওমিল ফাসিকিন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার এবং তোমার কওমের মধ্যে মীমাংসা হলো, 40 বৎসর পর্যন্ত নিষিদ্ধ করে দেয়া হলো এবং উদ্ভ্রান্ত হয়ে এই জমিনে ফিরতে থাকবে। সুতরাং হে নবী মূসা, তুমি এই অবাধ্য সম্প্রদায়ের জন্য একটুও চিন্তিত হয়ো না। অতঃপর মূসা আলাইহিসসালামের প্রতি নির্দেশ হয় যে এখান থেকে তাদেরকে নিয়ে অমুক স্থানে প্রবেশ করিয়ে দেন, অর্থাৎ ময়দানে তিহ নামক স্থানে 40 বৎসর যাবৎ আবদ্ধ রাখা হয় পাপের সাদা স্বরূপ। আর পাপ ছিল জিহাদ করতে অস্বীকার করা। বলুন নাউযুবিল্লাহ। মূসা আলাইহিসসালামের ন্যায় উলুল আজমিনার রসুল শ্রেষ্ঠ নিয়ামত পেয়েও, ইলিয়া তথা বাইতুল মুকাদ্দাস বিজয় সুসংবাদ পেয়েও তা অর্জন করতে পারেনি। তাই আল্লাহ তাআলাও জিহাদ থেকে মুখ ফিরানো জাতিকে গোলামী অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ করে দেন। আল্লাহ বলেন, আরবাঈনা সানাতাইয়াতীহুনা ফিল আরদ, 40 বৎসর যাবৎ এক মরুভূমিতে গোলাকার দায়রার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটলেও পরিশেষে একই জায়গায় তাদেরকে নিজেরা দেখতে পেত, অর্থাৎ না মিশর যেতে পারবে না ফিলিস্তিন যেতে পারবে, অদৃশ্য কয়েদখানায় তারা আবদ্ধ হয়। মূসা আলাইহিসসালাম যেহেতু সাথে আছেন তাই তাদের জন্য খাদ্য এবং পানীয়র ব্যবস্থা করা হয়, এইভাবে যা ছিল অন্য এক মুজিজা। আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিসসালাম লাঠি মারেন একটি পাথরে, লাঠির আঘাতে একটি পাথর থেকেই 12টি পানির অমীয় ধারা প্রবাহিত হয় যা দ্বারা সকলেই পরিতৃপ্ত হতো এবং সকলেই তার থেকে পানি পান করত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ইযিস্তাসকাহু কওমুহু আনি যরিব বিআসাকাল হাজার فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم। মূসা আলাইহিসসালামের সম্প্রদায় লোকেরা যখন তার কাছে পানি দাবি করল তখন আমি মূসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠালাম যে তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো, সাথে সাথে ওইটা হইতে 12টি পানির অমীয় ঝর্ণা প্রবাহিত হবে এবং প্রত্যেক গোত্র নিজ নিজ পান করার স্থান অবগত হবে। 12টি ঝর্ণা এই জন্য যে বনী ইসরাইলের মধ্যে 12টি গোত্র সামিল ছিল, ইয়াকুব আলাইহিসসালামের সন্তানগণ মোট 12 জন ছিল, তাই 12 সন্তান থেকে 12টি গোত্র বিস্তার লাভ করে। আচ্ছা, উক্ত পাথরটি উল্টালে পানি বন্ধ হতো, যখন পানি প্রয়োজন হতো আবার চিত করলে পানি পড়া শুরু হতো। যেহেতু তাদের জীবন ছিল মরুভূমির মধ্যে, ছায়াবিহীন, রৌদ্র তাপ এবং উষ্ণতার শিদ্দত ছিল, গরম ছিল প্রচুর, পরিশেষে সবাই এসে বলল, হে মূসা, আল্লাহর কাছে দোয়া করো যেন আমরা এই কড়া রৌদ্রের তাপ থেকে রক্ষা পাই। হযরতে মূসা আলাইহিসসালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন। আল্লাহ বলেন, ওয়াদাল্লালনা আলাইহিমুল গামাম, অতঃপর আমি তাদের উপর মেঘ দ্বারা ছায়া বানিয়ে দিলাম যাতে রৌদ্রের কষ্ট থেকে নিস্তার পায়। অনুরূপভাবে খাদ্যের জন্য খানার পূর্বে অসংখ্য অগণিত পাখি আসত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন।
আর তাদের জন্য আকাশ থেকে মান্না এবং সালোয়ার রূপী খাদ্য রূপী নিয়ামত অবতীর্ণ করলাম। সুতরাং তোমাদেরকে যা কিছু পবিত্র জীবিকা দান করা হয়েছে তা আহার করো। কিন্তু তারা আমার শর্তকে উপেক্ষা করল, আমার উপর জুলুম করেনি, বরং সে জুলুম তারা নিজেদের উপরেই জুলুম করেছে। যাই হোক, এই 40 বৎসরের আবাধ্যতা বনী ইসরাইলবাসীর জন্য নির্ধারিত ছিল, মূসা আলাইহিসসালামের জন্য নয়। এবং এই 40 বৎসরে অসংখ্য অগণিত ঘটনা সংঘটিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাকারা অর্থাৎ গরু জবেহ করার ঘটনা, যা কোরআনে সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছে। ঘটনা ছিল এমন, একদিন সবাই ঘুম থেকে উঠে দেখল তাদের একজন সর্দারকে কেউ হত্যা করে লাশ ফেলে রেখেছে। এখন কি হত্যা করেছে কারো নাম জানা নাই। মূসা আলাইহিসসালামের কাছে ঘটনা উপস্থিত হলে হযরতে মূসা আলাইহিসসালাম তিনি আল্লাহর নির্দেশে তাদেরকে বললেন যে তোমরা একটা গরু জবেহ করো। কওমের লোকরা বলল, হে মূসা, তুমি কি আমাদের সাথে ইয়ার্কি ঠাট্টা করো? সমস্যা হত্যার, কে হত্যাকারী তাই বলবা, আর তুমি বলতেছো গরু জবেহ করার। হযরতে মূসা আলাইহিসসালাম বললেন, অহেতুক কথা, ইয়ার্কি ও ঠাট্টা, এগুলো তো মূর্খতাসুলভ আচরণ, তা থেকে তো আমি আল্লাহর কাছে পানাহ চাই। ক্বালা ইন্নী আউযু বিকা আন নাকুনা মিনাল জাহিলিন, এবং যা থেকে আমি পানাহ চাই। হযরতে মূসা আলাইহিসসালাম বললেন, একটি গরু জবেহ করো, এবং সেই গরুর এক টুকরা গোস্ত মাকতুলের শরীরে লাগালে, অর্থাৎ হত্যা হওয়া ব্যক্তির শরীরে লাগালে তার মুখ দিয়ে বের হবে কে তাকে হত্যা করেছে। মূলত আসলে সবকিছুতে আল্লাহ তাআলা হিকমত পরিপূর্ণ ছিল। এর আগে এই বনী ইসরাইলবাসী সামিরির কথা মতো গরুকেই, মানে বাসুরকেই, মাবুদ বলে স্বীকার করে উপাসনা শুরু করেছিল। তাই নির্দেশ এলো, তোমাদের ধারণার মিথ্যা মাবুদ গরুকে জবেহ করি, সমস্যার সমাধান করো। অন্যথায় মূসা আলাইহিসসালাম ওহির মাধ্যমেও কাতের নাম বলতেই পারতেন। দ্বিতীয় আরেকটি হেকমত ছিল, যেই গরুটি খরিদ করা হয় সেটি ছিল এক এতিম বালকের, এবং সেই এতিম বালক যেই গরুটি সহজে বিক্রি করতে রাজি ছিল না, পরিশেষে এই শর্তে রাজি হয় যে চামড়ার মধ্যে যত টাকা ধরে তত টাকা পরিমাণ মূল্য পরিশোধ করতে হবে, আর তাই দিয়ে শেষ পর্যন্ত গরুটি খরিদ করা হয়, যদ্দরুন এতিম বালকদ্বয় লাভবান হয়। তৃতীয় আরেকটি বিষয় ছিল, অতিরিক্ত প্রশ্নের কারণে নির্দেশ কঠিন হয়ে যায়, অর্থাৎ সাধারণ নির্দেশকে কঠিন ও দুর্লভ করে ফেলে বনী ইসরাইলবাসী, অর্থাৎ গরুর রং, গরুর ধরন, গরুর বিচরণকারী, গরু ক্ষীণ না মোটা ইত্যাদি অধিক প্রশ্নের কারণে হুকুমও কঠিন হয়ে যায়। যেমন বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দানকালে বলতেছিলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের জন্য হজ ফরজ করেছেন, যেই ব্যক্তি সামর্থ্য রাখে, মানিস্তাতা ইলাইহি সাবিলা। এক সাহাবী, এক বেদু সাহাবী উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, প্রতি বৎসর কি হজ করা ফরজ? সাহাবী আবারও বলে উঠল, আল্লাহ রাসূল চুপ রইলেন। সাহাবী আবারও বলে উঠল, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, এবারও নবীজি চুপ রইলেন। সাহাবী পুনরায় যখন আবারও ওই একই প্রশ্ন করল, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, এইবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন এবং বললেন, লাও কুনতুন আম লা ওয়াজাব, অর্থাৎ যদি আমি শুধুমাত্র হ্যাঁ বলি তাহলেই তা ওয়াজিব হয়ে যেত, যা পালন করা তোমাদের জন্য অসাধ্য হয়ে পড়ত। সুতরাং যেখানে আমি চুপ থাকি তা শুধুমাত্র তোমাদের কল্যাণের জন্যই চুপ থাকি, গায়ে নিসিয়ান ভুলের জন্য নয়। বলুন সুবহানাল্লাহ। অধিক প্রশ্ন করে শরীয়তকে কঠিন না করা, যা ছিল বনী ইসরাইলদের স্বভাব। এবার আসুন উপরোক্ত ঘটনা সম্পর্কে কোরআনুল কারীম থেকে আমরা জেনে নেই। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرًا قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَن أَكُونَ مِنَ الْجَاهِلِينَ এবং যখন মূসা আলাইহিসসালাম নিজ সম্প্রদায়কে বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু জবেহ করো, তারা বলছিল, তুমি কি আমাদের সাথে উপহাস করতেছো হে মূসা? তিনি বললেন, আল্লাহ নবী মূসা বললেন, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি যেন আমি মূর্খদের অন্তর্গত না হই। অতঃপর তারা বলল, ঠিক আছে।
قالوا ادع لنا ربك يبين لنا ما هي তারা বলল হে মূসা তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো যেন তিনি আমাদেরকে যেন সেটা কি কি গুণ বিশিষ্ট হয় দরকার হয় তা বলে দেন। অতঃপর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা বলেন হে মূসা তুমি তাদেরকে বলে দাও নিশ্চয়ই সেই গরুটি যেন বৃদ্ধ না হয় এবং যেন ছোট না হয় এবং এই দুইয়ের মধ্যবর্তী হলেই হবে। অতএব তোমরা যেরূপ আদিষ্ট হয়েছ তা করে ফেরো। এবার তারা বলল قالوا ادع لنا ربك يبين لنا ما لونها এবার সেই বনি ইসরাইলবাসী আবারও প্রার্থনা করলো, আবারও প্রশ্ন করলো, বলল হে মূসা তুমি আমাদের জন্য তোমার প্রভুর নিকট প্রার্থনা করো যিনি তার বর্ণ অর্থাৎ কোন রঙের হবে সেই গরুটি তা যেন বলে দেন। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাদেরকে আবারও সেই প্রশ্নের উত্তর জানিয়ে দেন যে বলেন নিশ্চয়ই সেই গরুটি তার বর্ণ অর্থাৎ তার রং হবে গাঢ় পীত বর্ণের এবং যেটা যেন এমন রঙের হয় যেন দর্শকদেরকে আনন্দ দান করে, দৃষ্টিনন্দন হয়। এবার আবারও সেই বনি ইসরাইলবাসী আবারও বলল হে মূসা قالوا ادع لنا ربك يبين لنا ما هي তারা বলল হে হে মূসা তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো তিনি যেন এইটা বর্ণনা করে দেন যে আমাদের জন্য বর্ণনা করেন পরিষ্কার করে, কেননা আমাদের নিকট সকল গরুই তো একই ধরনের মনে হয় এবং আল্লাহ যদি ইচ্ছা করলে আমরা সুপদগামী হব। অতঃপর তারা তিনি বললেন قال انه يقول انها بقرة لا ذلول تثير الارض ولا تسقي الحرث مسلمة لا شئة فيها حضرت موسى عليه السلام বললেন নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই সেই গরুটি যেন অসুস্থ হয় এবং দোষমুক্ত হয় এবং যেই গরুটি দ্বারা যেই গরুটি কখনো কোনো ভূমি চরানোর কাজে লাগানো হয়নি, খেতে পানি সেচনেও কখনো নিযুক্ত করা হয়নি। এবার তারা বলল এক্ষুনি তুমি সত্য প্রকাশ করেছ হে মূসা। অতঃপর তারা যা সেইটাকে জব করল যা তাদের করবার করার ছিল না। এরপরে আল্লাহ বলেন ওয়াইদ কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন এবং যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করার পর সে বিষয়ে বিরোধ করতেছিলে এবং তোমরা যা গোপন করতেছিলে আল্লাহ তা প্রকাশ করে দিয়েছিলেন। ফাকুলনা যরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহাইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেন সেই গাভীর কিছু অংশ দ্বারা তাকে সেই মৃত্যু ব্যক্তিকে আঘাত করো এবং এই রূপে আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত করেন এবং স্বীয় নিদর্শন সমূহ প্রদর্শন করেন যাতে তোমরা হৃদয়ঙ্গম করতে পারো। অতঃপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উপমা প্রদান করেন যে এত বড় মুজিজা দেখো যাদের অন্তর গলে না, তাদের হৃদয়টা পাথর কিংবা পাথরের চেয়েও শক্ত। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া এবং আল্লাহ বলেন এত কিছু দেখেও অর্থাৎ সেই শুরু থেকে বনি ইসরাইলবাসী অসংখ্য অগণিত মুজিজা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে দেখেছে তারপরও তাদের হৃদয়টা গলল না। আল্লাহ বলেন এমনও কিছু হৃদয় আছে, এমন কিছু হৃদয় আছে যা পাথর থেকেও কঠিন, শুধু পাথর থেকে কঠিন নয় পাথরের চেয়েও আরো বেশি কঠিন, কেননা পাথর তো এমনও যে কিছু পাথর থেকে প্রস্রবণ অর্থাৎ পানি নির্গত হয় এবং সেগুলোর মধ্য থেকে কোনোটিও বিদীর্ণ হয়, তৎপর তার থেকে পানি নির্গত হয় এবং নিশ্চয়ই সেই পাথরগুলো কোনো কোনোটি আল্লাহর ভয়ও পতিত হয়। আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু
يَتَشَقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। অর্থাৎ এমনও কিছু পাথর আছে যা থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, এমনও কিছু পাথর যা স্থানান্তরিত হয়, অথচ পাথরও আল্লাহ তাআলার ভয়ে স্থানান্তরিত হয়, গলে পড়ে। বহরহাল আর একদিনের ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাসাহাত এবং বালাগতের সাথে লোকদেরকে ওয়াজ করতেছিলেন। এক ব্যক্তি উঠে দাঁড়ালো, বলল, হে মুসা, বর্তমানে জমিনের উপর সবচেয়ে বড় আলেম কে? উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি বড় আলেম। মুসা আলাইহিস সালামের নবীর এই উত্তরের আন্দাজ আল্লাহ তাআলার পছন্দ হলো না, অথচ মূলত যথার্থই ছিল উত্তর। নবীর চেয়ে বড় আলেম আর কে হতে পারে? উপরন্তু তিনি শুধু নবী নন, তিনি রাসূলও। শুধু তাই নয়, তিনি মুসা কালিমুল্লাহ, শরফে কালামের মর্যাদা যার লাভ হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হলো আজিজি, ইনকিসারি এবং নম্রতা, অপরাগতা, ক্ষুদ্রতা, অর্থাৎ নিজেকে নিজে ছোট মনে করা। আল্লাহ তাআলা এরকম আজিজি, ইনকিসারি সর্বদা পছন্দনীয়, অর্থাৎ নিজেকে কখনো হিরো নয় বরং জিরো ভাবা। এবং যদি কেউ আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, যদিও কেউ জিরো থাকে, আল্লাহ তাআলা তাকে হিরো বানিয়ে দিবেন। কথায় বলে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, বড় হওয়া মহাত গুণ জীবন সংসারে, বড় যদি হতে চাও ছোট হও তবে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার চেয়েও বড় আলেম আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, কে তিনি? তিনি কোথায় থাকেন? তাকে বলা হলো, হে মুসা, তার সাক্ষাৎ তুমি পাইবা মাজমা আল বাহরাইনি, অর্থাৎ দুই নদীর মোহনায়। একটি মাছকে সাথে নিয়ে সফর করতে থাকো, যেখানে ওই মাছটি আপন রাস্তা করে নেবে সেখানেই পাবা সেই আলেমকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত أبلغ مجمع البحرين أو أمضي حقوبا। স্মরণ করো সেই সময়ের কথা, যখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বলেছিলেন, দুই সমুদ্রের মিলনস্থলে মোহনায় না পৌঁছা পর্যন্ত আমি থামব না, প্রয়োজনে আমি যুগ যুগ ধরে চলতে থাকব। অর্থাৎ সেইখানে এইখানে তার লিফাতাহু বলে যাকে বলা হয় সাথী হিসেবে ছিল ইউসা ইবনে নুন, যিনি হযরত মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী হন। এবং মুসা আলাইহিস সালামের পরে এই ইউসা ইবনে নুনই নবী হন বনী ইসরাইলদের মধ্যে, এবং মুসা আলাইহিস সালামের অফাতের পরে এই ইউসা ইবনে নুনই সেই বনী ইসরাইলবাসীকে পরিচালিত করেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَابًا। তারা যখন উভয়ের সেই মিলনস্থলে পৌঁছলেন এবং তারা নিজেদের মাছের কথা ভুলে গেলেন, যেইটা সুডঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। এবং যখন তারা আরো অগ্রসর হলেন, মুসা সাল্লাম তার সঙ্গীকে বললেন, আমাদের নাস্তা আনো, আমরা তো এই সফরের মধ্যে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। আচ্ছা, একটি মাছকে নিয়ে তারা চলতেছিলেন, যেই মাছটি ভুনা করা ছিল, জীবিত হয়ে সেটি পানিতে চলে যায়, যাওয়ার দৃশ্য সুরং করা, যা শুধুমাত্র ইউসা ইবনে নুন দেখেন। মুসা আলাইহিস সালাম তখন ঘুমন্ত ছিলেন এবং উভয়ের কেহই জানত না যে এটাই সেই গন্তব্যস্থল। এবং এই কথা ইউসা ইবনে নুন হযরতে মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে যান এবং উভয়ে সেখানে বিশ্রাম শেষে পুনরায় সফর শুরু করেন। ওই দিন এবং পরের দিন সফর করে এতটা দূরত্ব পৌঁছার পর মুসা আলাইহিস সালাম চলতে চলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েন এবং ভীষণ ক্ষুধা অনুভব করেন। সাথীকে বললেন যে নাস্তা বের করো, যার কথা আল্লাহ তাআলা আয়াতে বললেন। এবং অধিকাংশ মুফাসসিরদের মতে, তারা যখন ফেরত আসে এবং যেই বুজুর্গের কথা বলা হয়েছে সেই বুজুর্গ বা সেই আলিম ব্যক্তি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে নবুয়তের জ্ঞান প্রদান করেছিলেন। মুসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে দেখলেন যে এক ব্যক্তি কাপড় গায়ে জড়িয়ে বসে আছে।
এবং এই কথা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে শিক্ষার জন্য তার কাছে আসলেন এবং তিনি ছিলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই কথা যেখানে তারা চলে আসলো এবং সেই অনুরূপভাবে তাদের সেই পথ নিদর্শন দেখে দেখে অর্থাৎ তারা সেই মোহনের স্থান থেকে অনেক আগে চলে গিয়েছিল এবং তারা সেই তাদের নিজেদের পথ অনুসরণ করতে করতে অর্থাৎ নিজেদের পদচিহ্ন দেখে দেখে তারা সেখানে আসলেন এবং এসে দেখেন যে সেই পদচিহ্ন অনুসরণ করতে করতে এসে পড়লেন এবং এসে দেখেন যে সেইখানে এক ব্যক্তি যেই পাথরটার কাছে তারা বিশ্রাম করেছিল সেইখানে এক ব্যক্তিকে কাপড় জড়িয়ে বসে থাকতে দেখল এবং মূসা আলাইহিস সালাম সেই ব্যক্তিকে সালাম দিলেন। জবাবে খিজির তাকে বললেন যে তোমাদের এই দেশে সালামের প্রচলন কেমন করে হলো? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আমি মূসা। খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কোন মূসা? বনী ইসরাইলের মূসা? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি বনী ইসরাইলের নবী মূসা। আমি এসেছি এই জন্য যে আপনি আমাকে সেই জ্ঞানের শিক্ষা দিবেন যা আপনাকে শেখানো হয়েছে। অর্থাৎ তিনি খিজির আলাইহিস সালাম জবাব দিলেন যে তুমি আমার সাথে তো সবর করতে পারবে না। যেই কথা হযরত খিজির আলাইহিস সালাম যেই কথা বলেছিলেন যে তুমি আমার সাথে সবর করতে পারবে না, তুমি আমার সাথে সফর কিভাবে করবে? মূসা আলাইহিস সালাম তাকে মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন আপনার কাছে যে আপনি আমাকে এমন কিছু জ্ঞান দান করবেন যেটা শুধুমাত্র আপনাকেই দেওয়া হয়েছে এবং আমাকে দেওয়া হয়নি। এবার খিজির আলাইহিস সালাম তাকে বললেন যে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন যেই জ্ঞান আপনাকে দেওয়া হয়নি, তবে আমাকেও আল্লাহ এবং আমাকে উভয় কি আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান সবটুকু জ্ঞান আমরা কখনোই পাইনি। মূসা আলাইহিস সালাম বললেন যে ইনশাআল্লাহ আমি আপনার সাথে চলতে চাই এবং আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন এবং আমি আপনার সাথে কোনো হুকুমের বরখেলাফ করব না। এবং অতঃপর খিজির আলাইহিস সালাম তাকে বললেন যদি তুমি আমার সাথে চলতে চাও তাহলে আমাকে কোনো কথা জিজ্ঞেস না করে যতক্ষণ না আমি নিজেই তা তোমাকে জানাই তুমি আমাকে প্রশ্ন করবে না। অতঃপর তারা যখন চলতে শুরু করলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন إذا ركب في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। অতঃপর তারা উভয় যাত্রা শুরু করলেন। পথিমধ্যে যখন তারা নৌকায় আরোহণ করলেন তখন হযরতে খিজির তাকে ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করে দেওয়ার জন্য তাকে ছিদ্র করলেন? আপনি তো এটা একটা অন্যায় গুরুতর কাজ করলেন। অর্থাৎ খিজির আলাইহিস সালাম যখন সেই নৌকাটাকে ছিদ্র করে দেন নৌকাটিতে পানি উঠতেছিল। মূসা আলাইহিস সালাম বললেন আপনার মতলবটা কি? আপনি কি সবাইকে ডুবিয়ে মারতে চান? হযরতে খিজির আলাইহিস সালাম বললেন قال ألم أقول إنك لن تستطيع معي صبرا। তিনি বললেন আমি কি বলি নাই যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? হযরত মূসা আলাইহিস সালাম বললেন قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। মূসা আলাইহিস সালাম বললেন আমার জন্য আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না এবং আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না। এবং তারা যখন মূসা আলাইহিস সালাম সেইটার কথা আসলে ভুলে গিয়েছিলেন এবং তিনি বললেন যে এই ব্যাপারে আমাকে কড়াকড়ি করবেন না, অতঃপর মূসা আলাইহিস সালাম এটা করতে ভুলে গেলেন। এরপরে আসলো সেই নৌকার মধ্যেই একটি চড়ুই পাখি। পাখিটা বসলো নৌকার এক কিনারে, ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক বিন্দু পানি পান করলো। এই দৃশ্য দেখে খিজির আলাইহিস সালাম মূসাকে বললেন যে হে মূসা, এই চড়াইটা সমুদ্র থেকে যতটুকু পানি তার ঠোঁটে উঠালো আমার এবং তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এতটুকু আমরা পাইনি। বলুন সুবহানাল্লাহ। তারপর তারা নৌকা ত্যাগ করে হাঁটতে লাগলেন, সমুদ্রের তীর ধরে তারা হাঁটতে লাগলেন। পথে খিজির আলাইহিস সালাম দেখলেন যে একটি ছোট্ট ছেলে অন্য ছেলেদের সাথে খেলা করতেছে। তিনি হাত দিয়ে ছেলেটিকে ধরলেন এবং দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিলেন, অর্থাৎ তাকে হত্যা করলেন। মূসা আলাইহিস সালাম তাকে বললেন যে আপনি একটা নিষ্পাপ শিশুকে এইভাবে হত্যা করে ফেললেন। অতঃপর তিনি বললেন إذا لقي غلاما فقتله
قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا. তারা যখন চলতেছিল হযরতে খিজির একটি ছেলেকে হত্যা করে ফেললেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যা অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সঙ্গে সঙ্গে খিজির বলে উঠলেন, কল আলম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। তিনি বললেন, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, চলতে পারবে না? আমি তো আগেই বলেছিলাম। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বাল ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। মূসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয় জিজ্ঞেস করি তবে আপনি আমাকে আর সঙ্গে রাখিয়েন না, আপনার কাছে আমার ওযর আপত্তি চূড়ান্ত সীমায় যেহেতু পৌঁছে গেছে। অতপর আসে যে তারা যখন সেই শিশুটিকে হত্যা করে এবং মূসা আলাইহিস সালাম যখন তার কাছে মাপ চাইলেন যে আমি আর কোনো প্রশ্ন করলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না, অতপর তারা আরো সামনে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনবসতি গিয়ে পৌঁছলেন, সেখানে গিয়ে তারা খানা তলব করলেন, কিন্তু সেখানে মেহমানদারি করতে তারা অস্বীকার করলো, যা ছিল গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে, পূর্বে কি পরে কি সমস্ত মানুষের কাছে যা ছিল অত্যন্ত বেমানান, অত্যন্ত খারাপ যে কোনো মেহমানকে মেহমানদারি না করা। এবং এই অবস্থাতেই তারা এই মাত্র দুইজনের মেহমানদারি করতে অস্বীকার করলো। অতপর তারা সেখানে খিজির আলাইহিস সালাম একটি দেয়াল দেখতে পেলেন, যেই দেয়ালটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। বর্ণনাকারী বলেন যে দেয়ালটি ঝুঁকে পড়েছিল, খিজির আলাইহিস সালাম দাঁড়ালেন এবং তিনি সেই দেয়ালটির মেরামতের কাজ অর্থাৎ দেয়াল গেঁথে সোজা করার কাজ শুরু করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, এই বস্তির কাছে, এই বস্তি কেমন এক অসভ্য বস্তি যে যাদের কাছে আমরা মেহমানদারি চাইলাম, আমরা খাবার চাইলাম, আমরা আমাদের মেহমানদারি চাইলাম, তারা আমাদের মেহমানদারি করতে অস্বীকার করলো। অর্থাৎ আপনি অর্থ যেইখানে তা মেহমানদারি করতে অস্বীকার করলো, অথচ তাদের কাজ কিনা আপনি বিনা পরিশ্রমে করতেছেন, অথচ আপনি তো ইচ্ছা করলে এই কাজের মজুরি নিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقام قال لو شئت لاتخذت عليه أجرا. অতঃপর উভয় চলতে লাগলেন। চলতে চলতে তারা এক জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা এক পতনোন্মুখ প্রাচীর দেখতে পেলেন যেটি ভেঙে গিয়েছিল, পড়ে গিয়েছিল। অতপর খিজির সেটাকে সুদৃঢ় সোজা করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। সঙ্গে সঙ্গে খিজির বললেন, ক্বাল হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি' আলাইহি সাবরা। যখন মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি এই কাজের ইচ্ছা করলে মজুরি নিতে চাইলেন, মজুরি নিতে পারতেন, অথচ বিনা পরিশ্রমে আপনি কাজটি করে দিলেন, খিজির বললেন, বাস এখান থেকে তোমার ও আমার মধ্যে সাড়াসাড়ি হয়ে গেল, এখন আমি তোমাকে সেই বিষয়গুলোর তাৎপর্য বুঝিয়ে দেব যেইগুলোর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি, সবর করতে পারোনি। অতপর বলল যে সেই নৌকাটির ব্যাপারে, যে যেই নৌকাটিকে আমি ছিদ্র করেছিলাম সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক, যারা সেই সাগরে তাদের বতর খাটিয়ে তারা অনেক কষ্ট করে সেই নৌকা দ্বারা জীবিকা ধারণ করত, জীবন জীবিকার উপার্জন করত। অতপর আমি চাইলাম যে সেই নৌকাটিকে একটু ভুল করে দিতে, দাগি করে দিতে চাইলাম এবং কিছুটা খুদ করে দিতে চাইলাম। কারণ হচ্ছে যে সেইখান থেকে, সেই পাশ থেকে এক বাদশাহ আসতেছিল এবং যেই বাদশাহ প্রত্যেক
প্রত্যেক ভালো নৌকা খুঁতহীন নৌকাকে জোরপূর্বক কেড়ে নিয়ে যেত, এবং যদি সেই নৌকাটি যেহেতু খুঁতপূর্ণ ছিল, যদি সেই বাদশাহ যদি সেই নৌকাটিকে নিয়ে নিত, যার দ্বারা সেই লোকদের যারা এই নৌকা দিয়ে জীবন জীবিকা উপার্জন করত তাদের জন্য কঠিন হয়ে যেত জীবন জীবিকা উপার্জন করা। সুতরাং আমি চাইলাম যাতে করে সেই বাদশাহ এই জোরপূর্বকভাবে তাদের এই নৌকাকে হস্তগত না করে নেয়, এই জন্য আমি তাদের জন্য এই সামান্য খুঁত সৃষ্টি করে দিলাম। দ্বিতীয় ছিল যে যেই ছেলেটিকে হত্যা করার কথা সেই ছেলেটির মা বাপ ছিল অত্যন্ত মুমিন ছিল। আমি আশঙ্কা করলাম যে ছেলেটি তার নাফারমানি ও বিদ্রোহরক আচরণের সাহায্যে তাদেরকে কষ্ট দেবে, তাই আমরা চাইলাম এবং আল্লাহ তাআলা তাদের পরিবর্তে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক থেকে তার চেয়ে ভালো হবে এবং মানবিক স্নেহ দয়ার ক্ষেত্রে তার চেয়ে উন্নত হবে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফের মধ্যে বলেন, فَأَرَدْنَا أَن يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا। আর আমি কিশোরটির পিতামাতা ছিল অত্যন্ত মুমিন, আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে সে বিদ্রোহ আচরণ করবে, কুফরির দিকে তাদেরকে নিয়ে যাবে, তাই আমি চাইলাম যে তাদের প্রতিপালক যেন তাদেরকে তার পরিবর্তে এমন এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় মহত্ত এবং ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানযুল লাহুমা وَكَانَ أَبُوهُمَا صَالِحًا। আর ওই প্রাচীর যেটা ছিল সেই নগরীর মধ্যে যেটা ভেঙে গিয়েছিল, আমি যেটা ঠিক করে দিয়েছিলাম, আসলে তার নিচে ছিল দুই ইয়াতিম পিতৃহীন কিশোরের ধন সম্পদ, এবং যার দেশ যা নিম্ন দেশে ছিল তাদের পিতামাতার দেয়া গুপ্ত ধন, এবং তাদের পিতা ছিল অত্যন্ত সৎকর্মপরায়ণ, তাই তোমার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে তারা বড় হওয়ার আগ পর্যন্ত তাদের গুপ্ত ধন যেন সেখানেই থাকে এবং বড় হয়ে তারা সেই গুপ্ত ধন উদ্ধার করুক। এবং তিনি বললেন, আমি নিজের কৃষ্ণ আমার নিজের পক্ষ থেকে কিছুই আমি করিনি, ওয়ামা ফাআলতুহু আন আমরি যালিকা তাআউইলু মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। এবং আমি এ বিষয়ে কোনো কিছুই নিজের পক্ষ থেকে করিনি, যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি, যে বিষয়ে তুমি অপরাগতা হয়েছো, যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি, অর্থাৎ আমি এগুলো নিজের ইচ্ছায় কিছুই করিনি। এই হচ্ছে সেই সমস্ত বিষয়ের তাৎপর্য যে জন্য তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো হতো যদি মূসা আলাইহিস সালাম আরেকটু সবর করতেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আরো কিছু কথার মাধ্যমে আমাদেরকে আরো কিছু আমরা কথা জানতে পারতাম। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে যার সাথে হযরতে মূসা আলাইহিস সালামের এই সফর হয়েছিল এবং তিনটি ঘটনা ঘটল, একটা হলো যে তারা যখন চলতেছিল সেই নৌকাকে ছিদ্র করে দেওয়া, দ্বিতীয় ছিল একটি ছোট্ট বাচ্চাকে হত্যা করা, এবং তৃতীয় ছিল সেই দেওয়ালকে ঠিক করে দেওয়া। এই তিনটি ঘটনা যে ঘটল যার সাথে হিজির আলাইহিস সালাম তার সাথে একসাথে চলতেছিলেন, এবং প্রশ্ন হলো যে সেই হিজির আলাইহিস সালাম এখনো জীবিত আছেন কিনা, তার উত্তর হলো সহিহ বুখারী শরীফের হাদিস মধ্যে এসেছে যে এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, তবে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন আজকের পরে 100 বছরের মধ্যে সবাই মৃত্যুবরণ করবে। সুতরাং হযরত খিজির আলাইহিস সালাম তিনি ওফাত হয়েছেন এই হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহু আলাম।
এইভাবে করে মূসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি যার নাম ছিল কারুন, যে ছিল অতিশয় ভীষণ কৃপণ, কিন্তু সম্পদ ছিল অঢেল, সম্পদের আধিক্যতা ছিল সীমাহীন, খাজানা সমূহের শুধু চারি বহন করতেই উট লাগত, অর্থাৎ এত খাজানা সমূহের এত সংখ্যক চারি সমূহ সেই কারুনের ছিল। তারপরও সে দিন রাত ভাবত কি করে সম্পদ আরো বাড়ানো যায়। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা শুধুমাত্র জমা মাল জমা করে এবং গণনা করে এবং তারা ধারণা করে যে এই সম্পদ তাদের চিরদিন থাকবে। আচ্ছা, কারুনের অহংকার ও গর্ব ছিল এই সম্পদ ধন সম্পদ নিয়ে, তাই সে বলতো যে এই সমস্ত ধন সম্পদ আমার জ্ঞানের ফসল, একমাত্র আমি এর যোগ্য। হযরত মূসা আলাইহিস সালাম সেই কারুনকে অনেক করে বুঝালেন যে এই অহংকার আর দাম্ভিকতা বাহাদুরি আর গর্ব কল্যাণকর হবে না। কারুনের কাছে জ্ঞান ছিল স্বর্ণ বানাবার, স্বর্ণের পানি দিয়ে তরল প্রলেপ দিয়ে মূল্যবান ধাতুকে স্বর্ণের ন্যায় কিমতি বানাত, যাকে আইনে কিমিয়া বলা হয়। অর্থের প্রাচুর যে কারণ ছিল বিভোর। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কাসাসে আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়াহ ইযা ক্বালা লাহু কওমুহু কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্যতা প্রকাশ করেছিল। আমি তাকে দান করেছিলাম এমন এক ধন ভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষে কষ্ট সাধ্য ছিল। স্মরণ কর, তার সম্প্রদায় তাকে বলেছিল, লা তাফরাহ, দম্ভ করো না, অহংকার করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। অতপর ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ যা তোমাকে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন কারুনকে, আল্লাহ তাআলা যা তোমাকে দান করেছেন তার দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো, আর দুনিয়া হতে তোমার অংশ ভুলো না, এবং পরোপকার করো, মানুষের উপকার করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না। ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। আচ্ছা, কারুন বলল, সেই কারুন বলল যে এই সম্পদ তো আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছি, এবং সে কি জানত না যে আল্লাহ তার পূর্বে কত জাতিকে ধ্বংস করেছেন, বহু মানব গোষ্ঠীকে, যারা তার সে শক্তিতে ছিল প্রবল, সম্পদে ছিল প্রাচুর্যশালী, আর অপরাধীদেরকে আল্লাহ অপরাধ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করবেন, তারা কিভাবে তাদেরকে প্রশ্ন করা হবে না, তাদেরকে কি বিনা হিসেবেই জাহান্নামে দীক্ষিত হবে, যারা মানহুয়া সাদ্দ মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। অতপর ফাখরাজ আলা কওমিহি ফি জিনাতিহি, একদিন সেই কারণ তার সম্প্রদায়ের সামনে উপস্থিত হয়েছিল জাকজমক পূর্ণ সহকারে, যারা পার্থিব জীবন কামনা করত, তারা বলল, আহা, কারুনকে যেই রূপ দেওয়া হয়েছে আমাদেরকে যদি তার থেকে দেওয়া হতো, অর্থাৎ আমাদেরকে যদি সেই রকম দেওয়া হতো, আসলে কারুন প্রকৃতই মহাভাগ্যবান। এই কথা কওমের লোকরা বলতেছিল কারুনকে দেখে। আল্লাহ বলেন, অর্থাৎ কারুনের কিছু কওমের লোকরা তারা বলতেছিল যে কারুনকে যেইভাবে সম্মানিত করা হয়েছে সম্পদ দিয়ে, আমরা যদি সেরকম পিতাম, হায় আফসুস, আমাদেরকেও যদি সেই রকম কারুনের মতন সম্পদ দেওয়া হতো, এবং সেই কারুন আসলে কত ভাগ্যবান, এই কথা বলতেছিল কওমের লোকেরা।
অতঃপর আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, যারা ইমানদার ছিল, তারা বলল কি ভাগ্যবান, কারণ তার উপর ধিক, তার উপর শত অপমান, তার উপর ধিক্কার, এবং সে ধ্বংস হোক। যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আসলে মূল ভাগ্যবানের বিষয় অর্থাৎ আল্লাহ পুরস্কারই শ্রেষ্ঠ, এবং ধৈর্যশীল ব্যতীত এটা কেউ পাবে না। যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন তারা বলল ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। ওয়াইলাকুম অর্থাৎ শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য নিয়ে যারা চলে তাদের প্রতি ধিক, তাদের প্রতি অপমান। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমান, আসল প্রতিদান তো আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যারা ইমানদার এবং সৎকর্মশীল। ওয়ালা ইউলাক্বাহা ইল্লা সাবিরুন, এবং সেই পুরস্কার, সেই শ্রেষ্ঠ পুরস্কার একমাত্র ধৈর্যশীল ব্যক্তিত্ব কে হই পাবে না। অতঃপর আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহি ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি কারুনকে ও তার প্রসাদকে ভূগর্ভে প্রথিত করলাম, তার সপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর শাস্তি হতে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল। অতঃপর পূর্ব দিন যারা তার মতো হওয়ার কথা বলতেছিল, কামনা করতেছিল, তারা বলতে লাগলো দেখলে তো আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রিজিক বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন। যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হতেন, লাউলা আম্মানাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন। অর্থাৎ যারা কারুনকে দেখে আফসোস করতেছিল, হ্যাঁ যদি আমার সম্পদ কারুনের মতো হতো, যখন এই কারুনকে ধ্বংস করে দেওয়া হলো তার সম্পদ সহ, তখন যারা আফসোস করতেছিল তারা বলল যে হ্যাঁ আমরা তো ভালোই হয়েছে যে আমাদেরকে আল্লাহ কারুনের মতো বানায়নি। অর্থাৎ তারা বললেন যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হতেন তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে লাখাসাফা বিনা, তাহলে তিনি আমাদেরকে ভূগর্ভে প্রথিত করতেন, দেখলে তো কাফিররা কখনো সফল কাম হয় না। কারণ বলল যদি তুমিও করো, মুসা আলাহ সাল্লাম বললেন হ্যাঁ যদি আমিও করি। কারণ এক মহিলাকে দাঁড় করালো, বললো দেখো এই মহিলা কি বলতেছে। কারণ বলল এবার তোমার কথা বলো। সেই মহিলার দিকে লক্ষ্য করে কারণ এক মহিলাকে পয়সা দিয়ে রাজি করিয়েছে যে নবীর বিরুদ্ধে মিথ্যা তোহমাত দিবে। বলুন নাউযুবিল্লাহ। কারণ তাকে শিখিয়েছে আমি যখন মুসার কাছে ব্যভিচারের শাস্তির কথা জিজ্ঞেস করব তখন তুমি দাঁড়িয়ে বলবা যে তোমার সাথে তিনি তাই করেছেন। বলুন নাউযুবিল্লাহ। কথা মতো যখন কারণ তাই করলো, মুসা আলাহ সাল্লাম মহিলাকে বললেন বলো তোমার কি বক্তব্য। মহিলার নজর যখন মুসা আলাহ সাল্লামের প্রতি পড়েছে, মহিলা এবার বলছে যে হে আল্লাহ পয়গাম্বার, আপনি নিষ্পাপ, কোনো সন্দেহ নেই, এই কারণ আমাকে পয়সা দিয়ে রাজি করিয়েছে যাতে করে ভরা মজলিসে আপনার বিরুদ্ধে আমি মিথ্যা অপবাদ দেই। নিশ্চয়ই কারণ মিথ্যাবাদী এবং হে নবী আপনি অবশ্যই সত্যবাদী, সত্য রাসূল। এই কথা শুনে হযরতে মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ডেকে বললেন হে প্রভু তোমার নবীর সাথে এত বড় বেঈমানি, এত বড় চরিত্রে কলঙ্ক লেপন, আমি এর শাস্তি তোমার কাছে চাই। আল্লাহ বললেন মূসা মাটি তোমার তাবে, যা হুকুম করবা তাই হবে। হযরতে মূসা আলাইহিস সালাম জালালি নবী রাগে মাটিকে বললেন কারুনকে গিলে ফেলো, সাথে সাথে জমিন ফাঁক হয়ে যায়, কারুনের দুই হাঁটু পর্যন্ত গেড়ে যায়, কারুন কাকুতি মিনতি শুরু করে, এবং দ্বিতীয় হুকুম দিলেন বুক পর্যন্ত ডেবে যায়, তৃতীয় হুকুমে জীবন্ত কারুন মাটির তলায় ডুবে যায়। একটি বর্ণনাতে আছে যে কারুন কিয়ামতের আগ পর্যন্ত এভাবে করে মাটির নিচে যেতেই থাকবে। বলুন নাউযুবিল্লাহ। কারুনের মৃত্যুর পর লোকেরা বলতে শুরু করলো
যে মুসা নবী কারুনের ধন সম্পদ ভোগ করার জন্য এটা করেছেন। মুসা আলাইহিস সালাম শুনে ওই একই আদেশ দিলেন, কারুনের সমস্ত ধন সম্পদ নিমিষই মাটির তলে ধসে তলিয়ে যায়। আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহি ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন। এইভাবে করে ক্ষমতার দাম্ভিকতায় ফেরাউন ধ্বংস হয় নীল দরিয়ায়, আর অর্থের দাম্ভিকতায় কারুন ধ্বংস হয় জমিনে জীবন্ত দাফন হয়। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা মূলত শেষ হবার নয়, কোরআন এবং সহিহ হাদিসে বুখারী মুসলিমের সহ অসংখ্য অগণিত হাদিস গ্রন্থে হযরত মূসা আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণিত হয়েছে। সাদ্দাতের ঘটনা, মায়ের খেদমতকারী এক কসাইয়ের ঘটনা, বুখারী শরীফে এসেছে তিন বনী ইসরায়েলবাসী বৃষ্টির কারণে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়, ইতিমধ্যে একটি বিশালকায় পাথর উপর থেকে গড়িয়ে সেই গুহাটির মধ্যে গুহাটির মুখে এসে পড়ে, যা অনেক মানুষ মিলিয়েও সরানো সম্ভব নয়। অথচ তার ভিতরে আটকে পড়া আছে তিন ব্যক্তি। অবশেষে তারা পরামর্শ করল যে আমাদের জীবনের উল্লেখযোগ্য কোনো নেক আমল থাকলে তার উল্লেখ করে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন তার বিনিময়ে আমাদেরকে এই মহা বিপদ থেকে বানিয়ে মুক্তি দেন। একজন দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো আমি আমার পিতামাতাকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম তোমার সন্তুষ্টির জন্য এবং সর্বদা প্রাধান্য দিতাম আমার বিবি বাচ্চার উপরে। আগে আমার পিতামাতাকে খাওয়াতাম, তারপর বিবি বাচ্চাকে খাওয়াতাম। একদিন আমি কাজ থেকে আসতে একটু দেরি হয়, এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। আমি অপেক্ষা করি তাদের জন্য এবং অপেক্ষা করতে থাকি যতক্ষণ না তারা ভক্ষণ করেন, তারা খান। প্রথমে তাদেরকে পান করানোর পরই তাদের পরিতৃপ্ত করি, তারপর আমি আমার বিবি বাচ্চাদেরকে পান করাই। হে প্রভু, তোমার যদি এই কাজটুকু পছন্দ হয়ে থাকে তাহলে সেই উসিলায় অত্র বিপদ থেকে মুক্তি দাও। এই কথায় পাথরও একটু সরে যায়। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, হে রব্বুল আলামিন, আমার এক কর্মচারী ছিল যে তার কিছু পাওনা রেখেই আমার কাছ থেকে চলে যায়। আমি তার প্রাপ্য পাওনা অর্থ দ্বারা একটি ছোট্ট বকরি কিনে বাড়াতে থাকি। অনেকদিন পরে সেই কর্মচারী পাওনাদার তার সেই প্রাপ্য অর্থ আমার কাছে এসে ফেরত চায়। আমি জবাবে তাকে বলি, যাও মাঠে গিয়ে দেখো বিশাল বকরির পাল, ওই সবই তোমার প্রাপ্য। সে বলল, আমার পাওনা টাকায় তো হয়তো বা একটি বকরি কেনা সম্ভব, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ? আমি তাকে বুঝিয়ে বললাম এবং সমস্ত বকরিগুলো তাকে দিলাম। হে প্রভু, উক্ত কাজটি যদি তোমার পছন্দ হয়ে থাকে, হে আল্লাহ, তার বিনিময়ে তুমি আমাদেরকে মুক্তি দাও। এবার গুহার মুখের পাথর কিছুটা সরে যায়, কিন্তু বের হওয়ার মত নয়। এবার তৃতীয় জন দোয়া করল, বলল, হে আল্লাহ, তুমি জানো আমি আমার এক চাচাতো বোনের প্রতি আসক্ত ছিলাম এবং সেও আমাকে কামনা করত। একদিন গোপন অভিসারে নির্জনে আমরা সাক্ষাৎ করলাম, সে আমাকে মনে প্রাণে চাইতেছিল এবং সে যখন এই নির্জনে আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, আমাকে অন্যায় প্রস্তাব দেয় এবং তখন আমার অন্তরে শুধু তোমার ভয় জাগ্রত হয় যে এই অন্যায় কর্ম কোনো মানুষ না দেখলেও তুমি তো দেখবা, তোমার ভয়ের কারণে আমি তার অন্যায় প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করি। আমি বলি, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলি এবং দূরে থাকি। হে প্রভু, সেই কাজটুকু যদি তোমার সন্তুষ্টি মোতাবেক হয় তার উসিলায় আজ তুমি আমাদেরকে মুক্তি দাও। হাদিসের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাথর সরে যায়। বলুন সুবহানাল্লাহ। উক্ত তিনজন গুহা থেকে বের হয়ে আসে। এভাবে করে বহু ঘটনা বর্ণিত হয়েছে মূসা আলাইহিস সালাম সহ তার কওম এবং বনী ইসরাইল বাসীর। একবার কওমের কিছু লোকেরা মূসা আলাইহিস সালামকে শারীরিক ত্রুটি সম্পন্ন মনে করে মিথ্যা সন্দেহ করতে শুরু করলো যে মূসা আলাইহিস সালাম এক শিরা রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা তার নবীকে শারীরিক দোষ ত্রুটি থেকে যে মুক্ত তা প্রকাশ করতে ইচ্ছা করলেন। একদিন মূসা আলাইহিস সালাম গোসল করতেছিলেন, কাপড় একটি পাথরের উপরে রেখে গোসল শেষে নদী থেকে উপরে উঠেছেন কাপড় পরবেন, কিন্তু পাথর আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালামের কাপড় সহ দৌড় শুরু করে দিল। হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠি হাতে নিয়ে দৌড়াইতেছেন আর বলতেছিলেন, সাউবি হাজার, সাউবি হাজার, সাউবি হাজার, পাথর আমার কাপড়, আমার কাপড়, হে পাথর আমার কাপড়। এই কথা তিনি তিনবার করে বলতেছিলেন।
এবং সেই পাথর এসে এমন জায়গায় থামলো, এমন জায়গায় যেখানে কওমের মালা মানে সর্দারগণ বসেছিল, তারা পরিষ্কার করে দেখলো যে মূসা আলাইহিসসালামের গোটা শরীর এবং নিখুঁত দেখতে পেল। মূসা আলাইহিসসালাম তাড়াতাড়ি কাপড় নিয়ে পড়লেন এবং রাগের কারণে লাঠি দিয়ে পাথরকে ভালো করে পিটানি দিলেন, একবার দুইবার তিনবার চারবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। আল্লাহ বললেন, হে মুমিন, মূসা আলাইহিসসালামকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মত হয়ো না, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, আর তারা যেই যেই ঘটনা রটনা করেছিল, মিথ্যা রটনা করেছিল, আল্লাহ তা থেকে তার নবীকে নির্দোষ প্রমাণিত করলেন এবং আল্লাহ নিকট তিনি আসলেই মর্যাদাবান। যাই হোক, এভাবে করে বনী ইসরায়েলের শ্রেষ্ঠ পয়গাম্বর নবী এবং রাসূল হযরত মূসা আলাইহিসসালামের জীবদ্দশায় হযরত হারুন আলাইহিসসালামের অফাত হয় উক্ত তিনা স্থানে এবং তাকে দাফন করা হয়। রেওয়ায়েতে এসেছে হযরত মূসা আলাইহিসসালাম দোয়া করতেছিলেন, দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার মন চায় পবিত্র শহরের কাছে, ইলিয়া শহর তথা বাইতুল মুকদ্দাসের এতটা কাছে যেন আমার অফাত হয়, কমপক্ষে যার দূরত্ব একটা ঢিল সুদার মতো। যেহেতু বাইতুল মুকদ্দাস তো তখন বিজয় হয়নি, ইন্না ফিহা কওমান জাব্বারিন বলে বনী ইসরাইলরা জিহাদ থেকে বিরত থাকে, আর তা সাদা সর্বরিত তিহ নামক স্থানে 40 বছর যাবৎ যাযাবরের ন্যায় জীবন অতিবাহিত করতেছিল। হযরত মূসা আলাইহিসসালামের জন্ম যেমন বিস্ময়কর, তেমনি তার অফাত বিস্ময়কর। মালাকুল মৌত যখন হযরত মূসা আলাইহিসসালামের কাছে আসে জান কবজের জন্য, হযরত মূসা আলাইহিসসালাম মালাকুল মৌত ফেরেশতাকে একটা কষে থাপ্পড় মারেন। তখন যেহেতু মানুষের সুরতেই ফেরেশতা আসেন এবং ওলামায়ে কেরাম লিখেছেন যে তিনি আসেন মানুষের সুরতে এবং অনুমতি ছাড়াই তার কাছে প্রবেশ করেন এবং মৃত্যুর কথা বলেন। হযরত মৃত্যুর কথা শুনে হযরত মূসা আলাইহিসসালামে এমন থাপ্পড় মারেন যে থাপ্পড়ের আঘাতে ফেরেশতার চোখ বের হয়ে যায়। ফেরেশতা আল্লাহর কাছে এসে বলে, হে আল্লাহ, তুমি দেখো তোমার নবী কি করেছে, সে তো মরতে চায় না। আল্লাহ তাআলা বলে পাঠালেন যে যাও গিয়ে বলো আমার মূসাকে, সে যদি একটি লোমপূর্ণ পশুর গায়ে হাত রাখে, তার হাতে নিচে যতগুলো লোম পড়বে প্রতিটি লোমের বিনিময়ে 10 বৎসর করে তাকে হায়াত দেওয়া হবে। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তারপরে কি হবে? আল্লাহ বললেন, হে মূসা, তারপরেও মৃত্যু হতে হবে। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তাহলে এখনই তোমার হুকুম কবুল করে নিলাম, মৃত্যুকে আলিঙ্গন করলাম। আল্লাহ বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। হে নবী, আপনিও মরণশীল এবং তারাও মরণশীল, সমস্ত মানুষ মরণশীল, অতঃপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সামনে বাকবিতণ্ডা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে জিব্রাইল যখন আমাকে বোরাকে করে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাইতেছিল, আমি দেখেছি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে, যিনি তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাকে যদি আল্লাহ নবী বলেন, আমাকে যদি এখনো সেখানে নিয়ে যাওয়া হয়, তাহলে সাহাবীরা আমি বলে দিতে পারবো নির্দিষ্ট করে কোন জায়গাটি তা ছিল, যা ছিল লাল বালুময় টিলার পাশে, ইন্দাকাতি ফিল আহমার। হযরত মূসা আলাইহিসসালামের অফাতে 2 বৎসর পরে এই পয়গাম্বর, যিনি সম্মানিতদের একজন, উলুল আজমি মিনার রসুল, যিনি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হয়েছেন, সেই বনী ইসরাইল গোত্রের হযরত মূসা আলাইহিসসালাম ইহধামের জীবন ত্যাগ করে পরকালের যাত্রাতে আল্লাহর সান্নিধ্যে গিয়ে মিলিত হন। আল্লাহুম্মা বিল রফীকিল আলা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. لا حول ولا قوة إلا بالله، وصلى الله وسلم على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا، وما علينا إلا البلاغ. প্রিয় শ্রোতা বন্ধুগণ,
কিসাসুল আম্বিয়ার প্রথম ক্যাসেটটি এখানেই সমাপ্ত হল। কিসাসুল আম্বিয়ার দ্বিতীয় ক্যাসেটটিতে আপনারা শুনবেন মুসা আলাইহিসসালামের ওফাত শেষে নবী হন হযরত ইউসা ইবনে নুন আলাইহিসসালাম ও তাঁর দোয়ায় সূর্য রুখে যাওয়া এবং বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, অতঃপর ইলিয়াস আলাইহিসসালাম ও ইয়াসা আলাইহিসসালাম, হযরত সামুয়েল আলাইহিসসালাম তাদের জীবনী, হযরত তালুতের নেতৃত্বে যুদ্ধ করেন দাউদ আলাইহিসসালাম, জালুতকে হত্যা, অতঃপর দাউদ আলাইহিসসালামের জব্বুর তিলাওয়াত, হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের ঘটনা, হযরত উজাইর আলাইহিসসালাম, হযরত জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিসসালামের ঘটনা, অতঃপর মারিয়াম পুত্র হযরত ঈসা আলাইহিসসালামের বিস্তারিত ঘটনা এবং তার পুনরায় আসা পৃথিবীতে, এবং সর্বশেষ নবী আমাদের প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত পরিচয়। আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত, অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত, আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ।